নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রায় 54 কিলোমিটার বেহাল সড়কে ভোগান্তিতে পড়েছেন অন্তত 80 গ্রামের মানুষ। গত কয়েক বছর ধরেই সড়কের বেহাল দশা হলেও দেখার যেন কেউ নেই। এই সড়কে চলাচল করতে গিয়ে প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয়রা। বড় বড় গর্তে পড়ে উল্টে যাচ্ছে অটোরিকশা থেকে শুরু করে বেবি ট্যাক্সি, ট্রাক ও বাস। এতে করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ময়মনসিংহে নান্দাইলে এক রাতে পৃথক জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনায় 6 ডাকাত এবং ডাকাতির স্বর্ণালঙ্কার কেনার অভিযোগে দোকান মালিক সহ আন্তঃজেলা ডাকাত দলের 7 জনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাজধানী ঢাকার দারুসসালাম এলাকা থেকে 2 ডাকাত ডাকাতির পণ্য কেনায় দোকান মালিক এবং এর আগে আরও 4 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দোকান মালিকের কাছ থেকে 70 ভরি রূপা এবং 11 আনা সোনা উদ্ধার করা হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ 2022 ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে 25 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল 10টায় সদর উপজেলার ডিক্রিচর ইউনিয়নে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালি। ইউনিয়নের মোট 221 জন ইলিশ ধরা থেকে বিরত থাকা কার্ডধারী জেলেকে 25 কেজি করে ভিজিএফ চাল দেয়া হয়। এ সময় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, ইউপি সচিব এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মধুমতি নদীর উপর দিয়ে নির্মিত 6 লেনের সেতু উদ্বোধনের প্রথম 8 দিনে 28,650টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 26,66,430 টাকা। বুধবার গোপালগঞ্জ সড়ক এবং জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হাসান বলেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 10 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দৃষ্টিনন্দন মধুমতি সেতুর উদ্বোধন করেন। যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের চৌহালিতে যমুনার ভাঙন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে তীব্র স্রোতের কারণে 80 নং চাঁদপুর রেহাই মৌসা সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। বুধবার মিঠুয়ানি চরমুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিলীন হয়। এই বিদ্যালয়গুলোর প্রায় 900 শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, চৌহালির সদিয়া চাঁদপুর ইউনিয়নের পূর্ব এবং পশ্চিম পাড়ে চলছে তীব্র ভাঙন। সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতি ঘটনার সঙ্গে জড়িত আন্তঃজেলার ডাকাত দলের 6 সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে লুণ্ঠিত মালামাল এবং ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে মানিকগঞ্জ এবং সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গত 1 অক্টোবর রাত 2টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অগ্নিকাণ্ডে 5টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গিয়েছে। বুধবার ভোররাত 4টার নগাদ গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারি ইউনিয়নের অললি গ্রামের বাসতলি বাজারে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অন্তত 20 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। খুলনার দাকোপের পোদ্দারগঞ্জ বাজারের ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন হয়েছে। বুধবার বেলা 11টায় ব্যাংকের কার্যালয় দাকোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেছে। এখানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা 1 আসনের সাবেক সদস্য ননিগোপাল মণ্ডল। প্রধান বক্তৃতা করেন খুলনা ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম কামারুজ্জামান। 14 গ্রামে LCS মহিলা কর্মীদের চেক বিতরণ এবং কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার 14 গ্রাম উপজেলার প্রকৌশলী কার্যালয় কর্তৃক আয়োজিত গ্রামীণ সড়ক মেরামত এবং সংরক্ষণ আওতায় কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলাধীন নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রকল্পের LCS মহিলা কর্মীদের চেক বিতরণ এবং কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা মোহাম্মদ ইকতেফার আলী, নির্বাহী প্রকৌশলী কুমিল্লা। পার্বত্য খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার দায়ে 3টি করাতকলকে 13,000 টাকা জরিমানা ও 1টি সিলগালা করা হয়েছে। বুধবার সকালের মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা রেঞ্জের আওতায় 3টি অবৈধ করাতকলে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেন টাস্কফোর্সের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ ত্রিলাদেব। এ সময় মাটিরাঙ্গা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জি এম আলমগীর হোসেন ও ফরেস্টার রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।